গণতন্ত্র নয় ষোলো বছর ধরে ক্ষমতায় থেকে মিথ্যার বীজ বুনেছে আওয়ামী লীগ এই অভিযোগ সরকার বিরোধী নেতাদের বলেছেন নৌকা নিয়ে জনগণের কাছে যাওয়ার সাহস নেই বলে উপজেলা নির্বাচনে আওয়ামী লীগ দলীয় প্রতীক রাখেনি ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেন সেরাপন্নী সেরা অফার দশ এপ্রিলকে প্রজাতন্ত্র দিবস ঘোষণার দাবিতে জাতীয় প্রেস ক্লাবে জে এই আলোচনা সভা সভায় বক্তারা বলেন ১৬ বছর ধরে ক্ষমতায় থেকে মিথ্যার বীজ বোপন করেছে সরকার আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের চেতনাকে যাতনায় পরিণত করেছে বলেও মন্তব্য করেন তারা বাংলাদেশের মানুষের দুটো গুরুত্বপূর্ণ আকাঙ্ক্ষা তৈরি হয়েছে একটা হচ্ছে গণতন্ত্রের আকাঙ্ক্ষা যেটাই আসলে এই সংগ্রামের কে এই পর্যায়ে বলা চলে নিয়ে তারা আশি পঁচাশি শতাংশ মানুষের বিরুদ্ধে দাঁড়িয়ে তারা পুরোপুরি একটা গায়ের জোরে এখন তারা সরকারে আছেন যে দেশে প্রধান বিচারপতিকে কান ধরে বের করে দেওয়া যায় সেই দেশে বিচার নাই আইন নাই সেই দেশে কর্তার ইচ্ছাই কর্ম তার বাইরে কিচ্ছু চলছে না প্রধান আলোচকের বক্তব্যে উপজেলা পরিষদ নির্বাচনে অংশ না আর কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খুসরু মাহমুদ চৌধুরী বলেন নৌকার প্রতি মানুষের আস্থা না থাকায় প্রতীক থেকে সরে এসেছে আওয়ামী লীগ নৌকা নিয়ে জনগণের কাছে এখন আর যাওয়ারও সাহস নেই নৌকাকে কিন্তু এখন বাদ দিয়ে দিচ্ছে অথচ তারাই কিন্তু আইন করছে আইন কিন্তু বাতিল হয় না আইন আছে এই আইন রেখে কিন্তু তারা আবার নৌকা দিয়ে নৌকা নিয়ে জনগণের কাছে যাচ্ছে না কারণ ওরা দেখছে বাংলাদেশের জনগণ নৌকা যেখানে আছে তারা সেখানে নাই বিরোধী জোটের ঐক্য অটুট আছে সরকার তা বারবার ভাঙার চেষ্টা করেছে বলেও মন্তব্য করেন তিনি সেই ইতিহাসকে রিভিজিট করা ছাড়া সুলতান মাহমুদ আরিফ চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা